তোমরা নিশ্চয় জানো অনেক আগে প্লুটোকে গ্রহ ধরা হতো, কিন্তু পরে বিজ্ঞানীরা প্লুটোকে গ্রহ হওয়া থেকে বাদ দিয়েছে। এতে প্লুটোর অনেক মন খারাপ হয়েছিল এবং সে মন খারাপ করে অনেক দূরে চলে গিয়েছিল। বাকি গ্রহরা তাকে খুঁজতে খুঁজতে হয়রা, কিন্তু কিছুতেই প্লুটোর দেখা নেই। তোমার কি মনে হয় পরে কি প্লুটোকে খুঁজে পাওয়া গিয়েছিল? আজকের গল্পে আমরা শুনবো প্লুটোকে খুঁজে পাওয়ার কাহিনী। সূর্য দূর মহাশূন্যে তাকাল। আমার গ্রহগুলোর মধ্যে কেউ কি অনুপস্থিত? সে উপস্থিত গ্রহগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলল। এরপর তার চশমাটি চোখে দিয়ে গুনতে আরম্ভ করল, আর হঠাৎ চিৎকার করে বলে উঠল, ওহ না, ছোট্ট প্লুটো কোথায় গেল? সে তার রশ্মির সাহায্যে বুধের কাছে গেল, বলল, তুমি কি প্লুটোকে কোথাও দেখেছ? বুধ তার গর্তগুলোতে আঁচড় দিল। বুধ বলল, ছোট্ট নীল প্লুটো, আমি তাকে দেখিনি, কোথায় গিয়েছে সে? প্লুটোর খোঁজে বুধ গেল শুক্র গ্রহের কাছে, বলল, শুক্র, তুমি কি প্লুটোকে কোথাও দেখেছ? শুক্র তার আগুন ছড়াতে ছড়াতে উত্তর দিল, ছোট্ট ঠান্ডা প্লুটো কোথায় গিয়েছে আমি কিভাবে জানব? তখন বুধ আর শুক্র মিলে পৃথিবীর কাছে গিয়ে বলল, তুমি কি প্লুটোকে কোথাও দেখেছ? পৃথিবীর সমুদ্রের ঢেউগুলো উত্তাল হয়ে উঠল, ওই যে প্লুটো যার অরবিট সবার চেয়ে আলাদা, ওকে দেখেছি ঠিক বলতে পারছি না। এবার বুধ শুক্র আর পৃথিবী একত্রে গেল মঙ্গল গ্রহের কাছে, জিজ্ঞেস করল, তুমি কি কোথাও প্লুটোকে দেখেছ? মঙ্গল লাল হয়ে গেল, তারপর ভয়ে ভয়ে বলল, প্লুটো তো কাইপার বেষ্টনীতে থাকে, তাই নয় কি? ওখানে আমি তাকে ইদানিং দেখছি না। তখন বুধ শুক্র পৃথিবী আর মঙ্গল একসাথে গেল বৃহস্পতির কাছে, বৃহস্পতি, তুমি কি প্লুটোকে দেখেছ? বৃহস্পতি চারিদিকে খুব দ্রুত ঘুরে ঘুরে প্লুটোকে একবার খুঁজল, প্লুটো তো অনেক আস্তে আস্তে ঘুরে, আমি তাকে এর মধ্যে বেশ কদিন দেখিনি। তাই বুধ শুক্র পৃথিবী মঙ্গল আর বৃহস্পতি মিলে গেল শনির কাছে, তারা তাকে জিজ্ঞেস করল, তুমি কোথাও দেখেছ প্লুটোকে? উত্তর দেওয়ার আগে শনি তার বলয়ের ভিতর একবার নিজেকে ঘুরিয়ে নিল আর বলল, ওহ, বেচারা সবচেয়ে দুর্বল মাধ্যাকর্ষণ যুক্ত গ্রহ, আমি তাকে কোথাও দেখিনি। এবার বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি আর শনি ইউরেনাসের কাছে গিয়ে প্রশ্ন করল, তুমি কি কোথাও দেখেছ আমাদের প্লুটোকে? ইউরেনাস যে কিনা ঘুমাতে যাচ্ছিল আর মোড়া ভেঙে হাই তুলে অবশেষে বলল, না, আমি দেখিনি, কিন্তু আমি চাচ্ছিলাম সে আমার আশেপাশেই থাক, তাহলে আমি ঘুমানোর সময় আর পাঁচটা চাঁদ গুনতে গুনতে ঘুমাতে পারতাম। এবার বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি শনি আর ইউরেনাস গেল ঠান্ডায় কাঁপতে থাকা নেপচুনের কাছে, তারা সবাই তাকে জিজ্ঞাসা করল, তুমি দেখেছ কোথাও প্লুটোকে? সে তো তোমার সবচেয়ে কাছে প্রতিবেশী, অবশ্যই তোমার জানার কথা, সে আসলে কোথায় গিয়েছে? নেপচুন তার শরীর থেকে কিছু তুষার ঝরালো, তারপর বলল, আমি তাকে তার ব্যাগ গুছাতে দেখেছিলাম, তাকে বিষণ্ণ ও মনমরা দেখাচ্ছিল, কিন্তু সে আমাকে বলেনি
সে কোথায় যাচ্ছে আর কেনই বা যাচ্ছে? হঠাৎ গ্রহগুলি কাছাকাছি কাউকে কাঁদতে শুনল। কি ঘটেছে তা দেখতে তারা সবাই তাড়াহুড়ো করে গেল। প্লুটো একাকী তার কক্ষপথের বাইরে বসে কান্না করছিল। প্লুটোকে খুঁজে পেয়ে অবশেষে বাকি গ্রহরা খুব খুশি। তারা জিজ্ঞাসা করল, ও কেন নিখোঁজ হয়ে গিয়েছিল? বিজ্ঞানীরা আমাকে গ্রহ হওয়া থেকে নিষিদ্ধ করেছে, কারণ আমি ছোট আর বড় বড় বস্তুগুলোকে আমার কক্ষপথ থেকে সরাতে পারি না। তখনই সূর্য এসে হাজির হলো। এটা কোনো ব্যাপার না, সে উষ্ণতার সাথে বলল। এটি শুনে প্লুটোর মন শান্ত হলো। তুমি সব সময় আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে, এই সৌরজগৎ পরিবার। সবগুলো গ্রহ আনন্দে মেতে উঠল আর চিৎকার করে বলল, আমরা সবাই পরিবার, সৌরজগৎ পরিবার। সমাপ্ত। এই গল্প থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের পরিবার ও বন্ধুরা কখনোই আমাদের ছেড়ে যায় না। আমরা তাদের থেকে যতই আলাদা রকম হই না কেন, তারা সব সময় আমাদের ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রাখে। আমাদের সব সময় উচিত আমাদের পরিবার ও বন্ধুদের খেয়াল এবং যত্নে রাখা। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি আর ডাউনলোড করে ফেলো লেটস রিড অ্যাপ।